রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, এই দিন এই উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করতে শিশুদেরকে নিয়ে একটি র্যালি করবেন। পাশাপাশি জনগণকে প্লাস্টিক বর্জন করে জুটের ব্যাগ ব্যবহার করার আহ্বান জানানো হয়। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর আবেদন জানানো হয়। পাপেটের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়। 26 নম্বর ওয়ার্ডের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী। আজকে আমরা জানি আমরা বিশ্ব পরিবেশ দিবস আমরা উদযাপন করছি। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা প্রত্যেক মানুষকে সচেতন করতে চাইছি যে আপনারা আসুন, আমরা একত্রিতভাবে আমরা যেন সবাই মিলে প্লাস্টিককে বর্জন করতে পারি। আর এই প্লাস্টিক যাতে আমরা বর্জন করতে পারি তার জন্য আমরা যেন সবাই মিলে আমরা যেন বিভিন্ন ধরনের জুট ব্যাগ যেগুলো হয় সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি। তার সাথে সাথে পরিবেশকে সুন্দরভাবে রাখার জন্য আমরা যেন সবাই মিলে গাছ বসাতে পারি। আর আমরা বিভিন্ন ওয়ার্ল্ড ভিশন দ্বারা যে সমস্ত এরিয়া আমরা কাজ করি সে সমস্ত জায়গার বিভিন্ন ওয়ার্ডে আমরা এই আজকে প্রোগ্রাম করেছি পাপেটের মাধ্যমে এবং র্যালির মাধ্যমে। এবং গোদাতে কাঞ্চন গাজী মহাশয় ছিলেন এবং বাইশনপাড়াতে বিভিন্ন এরিয়াতে আমরা এই র্যালির মাধ্যমে এবং বাচ্চাদের এবং মাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করেছি এবং মানুষকে সচেতন করেছি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।